আছো না বাবা? ওর গরম লেগেছে হাঁপাচ্ছে, ওর জন্য এসি চালাইনি, আমরা গরম ভুগছি আর ওই এখন দেখি গরমে হাঁপাচ্ছে। আর দেখছে বলো বলো, হ্যালো গাইস, কবে বলবা তুমি বলো, হ্যালো গাইস, কেমন আছো সবাই? বলো সবাই ভালো আছো? বলো আমি ভালো নেই, আমার সর্দি লেগেছে, আজকে আমি এসেছি ডাক্তার দেখাতে। বলো বলো, আমার নাম হচ্ছে টিটু, তাই তো? বাবার নাম কি বলো? সঞ্জয় পাল। আর মা কে? মা মার নাম কি? মীরা পাল 44। কাই তোমার মার নাম কি? তোমার মার নাম কি? মীরা পাল। আর ওর মার নাম 44 কেন? তোমার বাবার নাম কি? সঞ্জয় পাল। শুয়ে আছে চুপ করে কিছু কিছু তোমাকে লালু বসে বসে, ও কামড়াবে না, ও গা চুলকাচ্ছে তো, বসো এখানে বসো, বসে বসে বসো লালু লালু, ও চুলকাচ্ছে, ওর নাম অন্য কিছু, লালু না, লালু হলে তোমার দিকে তাকাতো। কি নিয়ে চলে এসেছি? এই যে তিন রকমের ওষুধ দিয়েছে, দেখা যাক, আবার বুধবার আসতে বলেছে, বুধবারের পরে আবার রবিবার আসতে হবে, তো বাড়ি যাই তারপরে ওষুধ খাবো। দুটো ওষুধ এখান থেকে নিয়ে নিচ্ছি আর একটা ওষুধ নর্মাল, যে আমাদের আমাদের যেখান থেকে ওষুধ নিই কেমিস্ট্রি, সেই নর্মাল কেমিস্ট্রিতে ফিরে যাব। তো দুটো ওষুধ এখান থেকে নিয়ে নিচ্ছি আর একটা ওখান থেকে বাইরে থেকে নিয়ে নেবো। তো এখান দাঁড়িয়ে আছি, সন্ধ্যা আসবে, গাড়ি বসবো আর চলে যাবো। না বাবা না, শোনা আমার, এসেছি, শরীরটা একদম খারাপ লাগছে, আগে স্নান করেছি, চোখ খুলে তাকাতে পারছি না, চোখ জ্বালা করছে আমার। তো মা রান্না করেছিল, এসে খেয়ে নিয়ে, মাংস রান্না করেছে আজকে, চিকেন আর ভাত, তো খেয়ে নিয়ে একটু শুয়ে পড়েছি, একটুখানি আরাম করে টিটুকে খাইয়ে ওষুধ খাবো ওকে। একদম ভালো লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে এখন, এরকম হচ্ছে। সন্ধেবেলায় এখন বাজারে এসেছি, তো বাজারে এসে মোমোজ দেখে লোভ লাগলো, বাজারঘাট হয়ে গেছে আমার, বাজারঘাট হয়ে গেছে, বাচ্চা কাচ্চাগুলো বাড়ি আছে, একা একা স্বার্থপর মায়ের মতো মোমোজ খাচ্ছি, একা একা মোমোজ খাচ্ছি। আর এই হাতটা দেখতে পাচ্ছেন, এটা আমার বান্ধবী একজন, এই হচ্ছে আমার বান্ধবী। বেরোনোর আগে ছেলে মেয়ের সঙ্গে নিয়ে গেছিলাম পেঁয়াজি আলুর চপ, আর এই যে ফিঙ্গার্স কিনে দিয়েছিলাম, তোল তোল তোল, আর এগুলো আমার জন্য আর রিয়ার জন্য রেখে দিয়েছে, এখন এগুলো খাবো আমরা, এখন এগুলো আমরা চাটনি লাগিয়ে গিয়ে খাবো। দাঁত টোকে গেছে, দুটো আম খাচ্ছি সিরিজের উপরে। তো এখন বাজে হচ্ছে রাত দুটো, দুটো পার হয়ে গেছে আর আমি এখনও আমার ঘুম আসিনি, বসে বসে আর কি ইনস্টাগ্রামে ভিডিও দেখছিলাম, তো হঠাৎ মনে পড়লো আজকে আমার মা, দুপুরবেলা আমি শুয়ে আছি, মা ছিল ওখানে, মা বলছে দেখ, রিয়াকে বলছে কানের টানের কিছু পড়ে না, হ্যাঁ আমি পড়ি না ঠিক, মারি তো আর একটা রিং, এটা এটা মা আমাকে দিয়েছে সবসময় পড়তে, আর এটা দিয়েছে মেয়েকে সবসময় পড়তে, আর মানে আরও আছে মেয়েকে একটা দিয়েছে, আমারও আর একটা আছে, তো যেগুলো সবসময় পড়া যায় না, তো এটা সোয়ানির জন্য দিয়েছে সবসময় পড়তে, তো ওর স্কুলে অ্যালাউ নেই বলে ওকে আমি পড়াই না,
আর এটা আমাকে নিচে সবসময় পড়তে, তো আমি পড়ি না। তো আজকে মা বললো, তো তার জন্য এটা পড়বো এখন, তাই হঠাৎ করে এখন মনে পড়লো। তাই তো মা বলেছিল পড়া হয়নি, তো পড়েই নি। সকালে মা দেখলে একদম চমকে যাবে, তো পড়ে নিয়েছিল। তো ওই একটা পড়ে নিয়েছি, আর একটা পড়তে বাকি আছে। আরই যাস না, আর একটাও পড়ে নি। বাবা অনেক দিন হয়েছে আমি পড়ি না, কান ব্যথা হচ্ছে। ওই যে এরকম টাইপের হয়েছে, খাচ খাচ কাটা আছে, তার জন্য একটু ব্যথা লাগলো। অনেকদিন পড়ি না তো, তাই একটু পড়ে নিয়েছি এই জন্য। ফাইনালি অনেকদিন পর একটা ভিডিও শেয়ার করলাম, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর যদি কেউ নতুন দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আর চলুন আজকে তো এখানে শেষ করছি। টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তাদের জন্য টাটা বাই বাই।